स्टूडेंट वेलकम टू माय चैनल। आज के आमी आबार मैथमेटिक्सर किछु एमसीक्यू निये एसेछि जेगुलो बेसिकली एनडीए एनए बा डब्ल्यूबी जेई जेई मेन एबं जेई एडवांस एगुलोर क्षेत्रे आमादेर काजे लागबे। तो फार्स्ट जे एमसीक्यूटा निये आसछि तार आगे बोले दी आमी एनडीए एबं जेईर जन्य अनेकगुलो भिडियो अलरेडी बानियेछि। एटा एक्चुअलि पार्ट फोर। तो आगे जारा भिडियोगुलो देखोनी तादेर आमी भिडियोर आगेर भिडियोगुलोर लिंक ए भिडियोर डेस्क्रिप्शन बक्से दिए देव, तुम्हारा देखे नियो। और आमार चैनले जारा एकदम नतून तारा चैनलटा देखते थाको एवं सबस्क्राइब करे नियो जाते परेर भिडियो नोटिफिकेशनगुलो सहजे पे जाओ, सेई जन्य बेल आइकनटाओ अल करे रेखे दिओ। और आज के जो फार्ष्ट प्रब्लेम सेटा निये आमरा एखन आलोचना शुरू करछि। मैक्सिमाम भैल्यू अफ साइन एक्स प्लस फाइव बाई फाइव प्लस कस एक्स प्लस फाइव बाई फाइव अटेंड एट एक्स इक्वल टू ह्वाट, एक्सर कौन माने यटार मैक्सिमाम भैल्यू अटेंड करबे सेटा आमादेर क्यालकुलेशन करते हबे। चारटे अपशन रयेछे, अर्थात आमादेर एखाने एक्सर भैल्यू क्यालकुलेट करते हबे जखन ए जे फांशनटा रयेछे एई फांशनटार भैल्यू मैक्सिमाम हबे। फार्स्ट अफ अल आमरा एटा वाई धरे निच्छि, वाई इक्वल टू, एबार क्यालकुलेशनेर सुविधार जन्य आमरा जानि साइन साइन थीटा कोथाओ जदि साइन थीटा थाके और कस थीटा थाके, साइन थीटार सर्वोच्च मान आमादेर मैक्सिमाम भैल्यू जानि, साइन थीटार सर्वोच्च मान कत हय वन बा कस थीटा थाकले वन, किन्तु एखाने आछे साइन एवं कसर कम्बिनेशन। तो आमरा ट्राई करब ये पुरो फांशनटा रही है प्लस आकारे एटा एकटा साइनेर एंटायरलि एकटा साइन बा एकटा कसे निये आसार चेष्टा करछि। तार जन्य कि करब एकटा रूट टू दिए गुण करछि भाग करछि, एटा वन बाई रूट टू साइन एक्स प्लस फाइव बाई फाइव प्लस कस, एखाने एकटा वन बाई रूट टू दिलाम कस एक्स प्लस फाइव बाई फाइव। तो हमें आल्टिमेटलि वाइर मैक्सिमाम भैल्यू हमें क्यालकुलेट करते हैं और तरह एक्सर कौन अपशन से देखते हैं। एट रूट टू थक एबारे वन बाई रूट टूटा लिखे वन बाई रूट टूटा के लाइन एक्सप्लेन कर दीची, एक्स प्लस पाई बाई फाइव ए वन बाई रूट टूटा के लिखते परि कस पाई बाई फोर। सिमिलारलि ये वन बाई रूट टू आ এটা সূত্রটা আমরা অ্যাকচুয়ালি সাইনের সূত্র করার চেষ্টা করছি, সাইনে কস বি প্লাস কস এ, দেখতে পাচ্ছি কস এক্স প্লাস পাই বাই ফাইভ কস এ সাইন বি করতে হবে, সাইন বি। এখানে সিমিলারলি ওয়ান বাই রুট টু ভ্যালু সাইন পাই বাই ফোর, এটা সূত্র এসে গেল ওয়াই ইকুয়াল টু রুট টু ইন্টু সাইন এক্স প্লাস, এটা সাইন অ্যাকচুয়ালি এটা যৌগিক কোণের একটা সূত্র সাইন এ প্লাস বি এর ফর্মুলা, সাইনে কস বি এটা যদি আমরা এ ভাবি এটাকে বি ভাবি, সাইনে কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ প্লাস বি এ ফর্মুলা। তো আমরা ফর্মুলাটা লিখে নিচ্ছি পাই বাই ফাইভ প্লাস পাই বাই ফোর, এটা আসছে। এবার এইটার যদি ম্যাক্সিমাম ভ্যালু চাই তো এখানে রুট টুটা আমাদের কনস্ট্যান্ট টার্ম, এটা সামনে রয়েছে, এটা নিয়ে তেমন প্রবলেম নেই। এটা ম্যাক্সিমাম কখন হবে যদি আমাদের এটা ম্যাক্সিমাম হয়, ওয়াই ম্যাক্স ম্যাক্সিমাম কখন হবে যদি রুট টু ইন্টু এই সাইন দিয়ে যে ফাংশনটা রয়েছে এক্স প্লাস, এটা যদি ক্যালকুলেশন করে নিই আলটিমেটলি ভ্যালুটা দাঁড়াবে টোয়েন্টি আর উপরে আসছে নাইন পাই, নাইন পাই বাই টোয়েন্টি, এইটার ভ্যালু যদি ম্যাক্সিমাম হয় তবে আমাদের এটার ভ্যালু যদি ম্যাক্সিমাম হয় যেটা সাইনের ভিতর সাইন যে দিয়ে রয়েছে তবে আমাদের ওয়াইটা ম্যাক্সিমাম হবে। এবার এটার ম্যাক্সিমাম ভ্যালু একটু আগেই বললাম ওয়ান হবে, তো ওয়াই ম্যাক্সিমাম আমাদের তো ওয়াই ম্যাক্সিমাম চাইনি, আমাদের চেয়েছে এক্সের মান। তো এইটা ম্যাক্সিমাম হবে সাইন যেটা রয়েছে এক্স প্লাস নাইন পাই বাই টোয়েন্টি ম্যাক্সিমাম হবে যদি এটার ম্যাক্সিমাম ভ্যালু আমরা জানি সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত হয়, সাইনের ম্যাক্সিমাম ভ্যালু এটার ম্যাক্সিমাম ভ্যালু ওয়ান হয়, ওয়ান সাইন সাইনের ম্যাক্সিমাম ভ্যালু ওয়ান একটু আগেই বললাম। যখন কখন হবে যদি থিটার ভ্যালুটা সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালুটা ওয়ান হবে যদি থিটাটা নাইনটি ডিগ্রি হয়, অর্থাৎ সাইনের ভিতরে যেটা থাকবে সেটা নাইনটি ডিগ্রি বা পাই বাই টু হবে, ম্যাক্সিমাম হবে ইফ এক্স প্লাস নাইন পাই বাই টোয়েন্টি এটা হবে পাই বাই টু। তবে এই টোটালটা এটা যদি পাই বাই টু হয় তবে টোটালটা ওয়ান হয়ে যাবে। তো এখান থেকে এক্সের যে ভ্যালু পাবো এক্সের ভ্যালু পাবো এটা মাইনাস হবে পাই বাই টু মাইনাস নাইন পাই বাই টোয়েন্টি, এটা হবে টু টেন পাই বাই এটা পাই বাই টোয়েন্টি। সো এখানে রাইট অপশান হবে আমাদের অপশান ওয়ান ইজ দ্য রাইট অপশান পাই বাই টোয়েন্টি।
নেক্সট যে প্রবলেম নিয়েছি, প্রবলেম নাম্বার টু, কোয়েশ্চেনটাতে আছে হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। একটা সরলরেখা সমীকরণ আমাদের ক্যালকুলেট করতে হবে, যেটা ইন্টারসেপ্ট হচ্ছে টু ফ্রম নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, অর্থাৎ ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ যে দিক রয়েছে সেদিকে দুই একক বিশিষ্ট সেহিতাংশ তৈরি করেছে এবং এক্স অক্ষের পজিটিভ ডিরেকশনের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে, ইনক্লাইন্ড অ্যাট 30 ডিগ্রি উইথ পজিটিভ এক্স অ্যাক্সিস। সেক্ষেত্রে আমাদের ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন ক্যালকুলেট করতে হবে। এখানে আমরা যদি ফিগারটা ড্র করি, অ্যাকচুয়ালি ফিগারটা ড্র করলে এখানে অনেকটা ইজি হয়ে যাবে ব্যাপারটা। তো বলে দিয়েছে এই ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ যে সাইড রয়েছে সেই সাইডে দুই একক বিশিষ্ট সেহিতাংশ তৈরি করছে, অর্থাৎ আমরা যদি এটা দুই একক ধরি তো রেখাটা এখান দিয়ে পাস করছে এবং এক্স অ্যাক্সিস দিয়ে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে, এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে সেটা 30 ডিগ্রি। এখান থেকে তাহলে এটা কী হবে, 30 ডিগ্রি হবে এক্স অ্যাক্সিসের সাথে, পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে এবং এটা একটা বিন্দু কত হবে, বিন্দুটার স্থানাঙ্ক হবে কত, -2। এটা আমরা বিন্দু প্রবণতা আকার করে সরলরেখার সমীকরণটা ক্যালকুলেট করতে পারবো। তো এখানে প্রবণতা অ্যাকচুয়ালি জানি আমরা সূত্র এম ইকোয়াল টু টেন থিটা ইকোয়াল টু টেন 30 ডিগ্রি ইকোয়াল টু 1/√3। এটা থাক, এবার এখান থেকে এবার ইকুয়েশন আমরা জানি y-y1 ইকোয়াল টু m(x-x1)। এটা বিন্দু প্রবণতা আকার, একটা যখন প্রোভাইড থাকবে একটা পয়েন্ট একটা এবং প্রবণতা বা যেটা গ্র্যাডিয়েন্ট ওটা যদি প্রোভাইড করা থাকে সেক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে y-y1 মিনস এখানে -2, এটা অ্যাকচুয়ালি x1y1 -2 দ্যাট ইজ +2 হয়ে যাবে এখানে ইকুয়াল টু এমএ ভ্যালু 1/√3 x-x1 মিনস 0 আর √3y+2√3 ইকুয়াল টু এক্স হবে। এখান থেকে যদি একদিকে নিয়ে আসি বা এগুলোকে যদি সমানের আগে যেগুলো আছে যদি ডান দিকে নিয়ে যাই সেক্ষেত্রে হবে ইকুয়েশনটা x-√3y-2√3 = 0। এখানে যে চারটে অপশান ছিল তার মধ্যে এখানে দেখতে পাচ্ছি লাস্ট অপশানটা যেটা রয়েছে অপশান 4, x-√3y-2√3 এটাই হবে রাইট অপশান। প্রবলেমটাতে রয়েছে হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য ইলিপস হুজ ভার্টিসেস, যেটার ভার্টিসেস দেওয়া রয়েছে শীর্ষবিন্দু যেটা দেওয়া রয়েছে +-5,0 অ্যান্ড ফোকাস যেটা দেওয়া রয়েছে +-4,0। নাভির স্থানাঙ্ক দেওয়া রয়েছে, এটা নাভি এবং এটা শীর্ষবিন্দু। তো এখান থেকে নর্মালি দুটো পয়েন্ট থেকে আমরা একটা আইডিয়া করতে পারি, দুটো পয়েন্টের দেখতে পাচ্ছি ওয়াই যেটা রয়েছে ওয়াইগুলো 0 রয়েছে, অর্থাৎ কোটির মান 0 রয়েছে। তার মানে কি, এখানে ফিগারটা যে ছবিটা হবে সেই ছবিটা ইলিপসের যে ছবিটা হবে এই ধরনের কিন্তু আমরা ছবি পাবো, এই ধরনের ছবি পাবো এবং এই যে পয়েন্টটা হবে এই পয়েন্টটার স্থানাঙ্ক 5,0, এদিকে পয়েন্টটা হবে -5,0। নেগেটিভ দিকটা আমাদের দরকার নেই, একটা দিক হলেই হবে। আর এখানে 0,0 পয়েন্ট কেন্দ্র, এটা 0,0 কেন্দ্র থাকবে এবং সিমেট্রি থেকে বোঝা যাচ্ছে। আর একটা আছে 4,0, এটা S4,0, এখানে S' থাকবে -4,0। তো এই ধরনের ক্ষেত্রে আমাদের সমীকরণ ক্যালকুলেট করতে হবে যে ইকুয়েশন হবে ইলিপসের ইকুয়েশন কোনটা হতে পারে, চারটে অপশানের মধ্যে কোনটা হবে আমাদের ক্যালকুলেট করতে হবে। তো এখান থেকে আমরা যে সূত্র জানি ভার্টিসেসের হয় a,0, ভার্টিসেসের সূত্র হয় a,0, অতএব এখানে a,0 ইকুয়াল টু এটা বলতে পারি 5,0, অতএব এর ভ্যালু পেয়ে গেলাম 5। এবার এবং শীর্ষ নাভি যে থাকে নাভির স্থানাঙ্ক হয় ইলিপসের ক্ষেত্রে ae,0, এবার a,0 কার সাথে ইকুয়াল হবে এটার সাথে, অতএব এই যে ভ্যালু হবে এখান থেকে এর ভ্যালুটা পেয়ে গেছি, এবার এর যে ভ্যালু হবে তাহলে এই পেলাম 4। এবার এই দুটোকে কাজে লাগিয়ে আমাদের বি দরকার, তাহলে এই পেলাম 4। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি এর ভ্যালু দেখতে পাচ্ছি কত, 5, এখানে 5 বসিয়ে দিলাম, 5e = 4, e = 4/5। আর যদি বোথ সাইডে স্কোয়ার করে নিই = 16/25, এবার স্কোয়ারের যে ফর্মুলা রয়েছে
স্কয়ারের ফর্মুলা আছে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, স্কোয়ারের ভ্যালু 25 হবে, ইকুয়াল টু 16/25। এবার এদিকে যদি নিয়ে আসি এটা 1 মাইনাস 16/25 ইকুয়াল টু বি স্কোয়ার বাই 25। ক্যালকুলেশন করলে এটা আসবে উপরটা 9/25 ইকুয়াল টু বি স্কোয়ার বাই 25। এখান থেকে দেখতে পাচ্ছি বি স্কোয়ারের যে ভ্যালুটা আছে, বি স্কোয়ার ভ্যালুটা 9 এর সাথে সমান, নিচে তো 25 রয়েছে, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 9, দ্যাট ইজ বি ইকুয়াল টু পাবো আমরা 3। এবার বি ইকুয়াল টু 3 পেলাম। এবার যে ফিগারটা ছিল, ইলিপসের যে ফিগারটা ছিল এই টাইপের ছিল, এক্স অ্যাক্সিসের ওপর যে প্রিন্সিপাল যে অক্ষটা ছিল, প্রধান অক্ষটা, সেটা এক্স অ্যাক্সিসের ওপর ছিল। অতএব ইকুয়েশন যেটা হবে, এক্সের নিচে যে বড় টার্মটা হবে, এ টার্মটা এক্সের নিচে হবে। অতএব ইকুয়েশনটা হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, দ্যাট ইজ 25, প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, বি স্কোয়ার মিন্স 9, ইকুয়াল টু 1। এখানে যেটা রয়েছে অপশান নাম্বার 1, ফার্স্ট অপশানটাই হবে রাইট অপশান। নেক্সট যে প্রবলেম রয়েছে, নেক্সট প্রবলেম এটা একটা স্ট্রেট লাইনের প্রবলেম। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু স্ট্রেট লাইন, দুটো সমীকরণ দেওয়া রয়েছে সরলরেখার, দুটোর মধ্যে অ্যাকচুয়ালি দূরত্ব ক্যালকুলেট করতে হবে। তো ফার্স্ট অফ অল আমাদের চেক করতে হবে, এখানে চারটে অপশান রয়েছে, যে ডিস্টেন্সটা হবে তার চারটে অপশান রয়েছে। তো ফার্স্ট অফ অল দেখতে হবে এরা কি প্যারালাল ইকুয়েশন। প্যারালাল ইকুয়েশনের কিন্তু আমরা ফর্মুলা জানি। তো প্যারালাল ইকুয়েশনের প্রপার্টি রয়েছে যে কোফিসিয়েন্ট অফ এক্স যেগুলো রয়েছে, এক্সের সহগগুলোর অনুপাত এবং ওয়াইয়ের সহগগুলোর অনুপাত যদি সমান হয় তাদেরকে প্যারালাল বলা হবে। এক্সের সহগগুলোর অনুপাত যদি হয় 3/6, ওয়াইয়ের সহগগুলোর অনুপাত 4/8। দেখতে পাচ্ছি এটাও হাফ, এটাও হাফ, তাহলে এই দুটো আমরা দেখতে পাচ্ছি সহগগুলোর অনুপাত, এক্সের সহগ এবং ওয়াই সহগের অনুপাত, কোফিসিয়েন্টের যে রেশিওটা ইকুয়াল হচ্ছে। ইকুয়াল মানে দেয়া প্যারালাল। এবার প্যারালাল ওটা একই রকম ফর্মে আমি যদি নিয়ে যেতে চাই, তাহলে যে ফার্স্ট ইকুয়েশনটা আছে ওকে, সেকেন্ড ইকুয়েশনটাকে আমরা দুই দিয়ে ডিভাইড করে এক নম্বরের মতো সাজিয়ে নিচ্ছি। দুই দিয়ে যদি ডিভাইড করে নিই, এটা হয়ে যাবে 3x + 4y ইকুয়াল টু 15/2, এটা দু নম্বর দিলাম। এবার প্যারালাল ইকুয়েশন হলে তাদের যে ডিস্টেন্স হয়, শর্টেস্ট ডিস্টেন্স বা প্যারালাল ইকুয়েশনের যে ডিস্টেন্স, ডিস্টেন্স বিটুইন দেম, ডিস্টেন্সের একটা ফর্মুলা রয়েছে মডের মধ্যে, C1 - C2, অর্থাৎ কনস্ট্যান্টগুলোকে বিয়োগ করতে হবে, নিচে হবে আন্ডার রুট অফ কোফিসিয়েন্টগুলো, যখন সিমিলারিটিতে নিয়ে আসবো, একই রকম ইকুয়েশনগুলো একই টাইপের নিয়ে এসেছি, এরপর যে কোফিসিয়েন্টগুলো থাকছে এক্সের এবং ওয়াই, তাদের স্কোয়ারের যোগফল, 3² + 4² ইউনিট, এত একক, এগুলো সব ইউনিটে আছে। এবার C1 - C2 করতে চাইছি, এখানে তাহলে কত হবে, এটা C1 মিন্স এই কনস্ট্যান্ট টার্মগুলোর বিয়োগ করতে হবে, ধ্রুবক পদগুলো, এখানে 9 আছে, এখানে 15/2, তাহলে 9 - 15/2, নিচে হবে 5 ইউনিট ইকুয়াল টু। এবার এখানে মডটা কেন দেওয়া হয় অ্যাকচুয়ালি, তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে দেখতে পাবো যে ক্যালকুলেশন করলে 9 × 18 - 15, দ্যাট ইজ 3/2, উপরে হয়ে যাবে 3/2, আর নিচে আছে 5 মডের ভেতর। এবার মড কেন নেওয়া হচ্ছে, আমরা যদি কনসিডার কখনো করে নিই, এটাকে ফার্স্ট C1, এটাকে ধরতেই পারে, এটা প্রথম ইকুয়েশন ধরে নিতে পারে কেউ, এটাকে সেকেন্ড ইকুয়েশন, তো সেক্ষেত্রে C1-এর ভ্যালু কিন্তু কম হবে, এখানে -3/2 চলে আসবে, সেক্ষেত্রে 15/2 - 9 হবে, C1 - C2 করলে, এবং -3/2 আসবে, কিন্তু এটা তো ডিস্টেন্স চেয়েছে, প্লাসে নিতে হবে, সেই জন্য মড নেওয়া হয় যাতে প্লাসটা, রেজাল্টটা সবসময় প্লাসে আসে। তো এখানে রেজাল্ট তো অটোমেটিক প্লাসে এসেছিলো, প্রবলেম নেই, তাহলে এটা হবে 3/10 ইউনিট। এখানে দেখতে পাচ্ছি 3/10 ইউনিট রয়েছে সেকেন্ড অপশানে, তাহলে এখানে সেকেন্ড অপশান ইজ দ্য রাইট অপশান। পরের যে প্রবলেম আছে, মডে একটা ভেক্টরের মড ভ্যালু দেওয়া রয়েছে 2, একটা ভেক্টর বি রয়েছে তার মড ভ্যালু 7 দেওয়া রয়েছে, এবং এ ক্রস বি যে ভ্যালু রয়েছে, এ ক্রস বি ভ্যালু রয়েছে 3i + 2j + 6k। তো আমাদের ফাইন্ড আউট করতে হবে অ্যাঙ্গেল বিটুইন এ এবং বি, বি এবং বি ভেক্টরের মধ্যে আমাদের কোণ ক্যালকুলেট করতে হবে। তো এখান থেকে যেগুলো ডেটাগুলো দেওয়া আছে, এই ডেটাগুলোর সাহায্যে আমাকে অঙ্কটা করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা এ ক্রস বি এর যে ফর্মুলা জানি, এ ক্রস বি এর ফর্মুলা অ্যাকচুয়ালি হয় মড এ, মড বি, সাইন থিটা, একটা থাকে এন ক্যাপ। এন ক্যাপটা অ্যাকচুয়ালি ইউনিট ভেক্টর, যেটা হচ্ছে এ এবং বি যেই তলে অবস্থিত তা পারপেন্ডিকুলার তলে থাকে। তো এবার যদি এখানে মডিউলাস নিয়ে নেওয়া হয়, বোথ সাইডে মড নিয়ে নেওয়া হয়, এগুলো তো মডে আছে, প্রবলেম নেই, সাইন থিটা প্লাসে নেব, এবং এইটা অ্যাকচুয়ালি মড হয়ে যায়। তো মড হয়ে গেলে ইউনিট ভেক্টরের মডিউলাস, অর্থাৎ মান কত হবে, ইউনিট ভেক্টর আমরা জানি ইউনিট ভেক্টর মানটা হয় 1, সেক্ষেত্রে এটা কিন্তু থাকবে না মডিউলাস নিয়ে নিলে। তো এক্ষেত্রে আমরা সাইন থিটার ভ্যালুটা পেয়ে যাব। তো সাইন থিটা ইকুয়াল টু এখান থেকে কত পাবো, সাইন থিটা ইকুয়াল টু পাবো এইটা ডিভাইডেড বাই এটা, তাহলে মড অফ এ ক্রস বি ডিভাইডেড বাই মড এ ইন্টু
मड बी इक्वल टू यार मड करते हैं मड एट एक्रस बर भैल्यू दिया मड्यूलस जी एक्रस बर मड्यूलस क्योंकुलेट करते बला हतो तो एखान मड्यूलर मड्यूलस क्योंकुलेट कर रखी मड्यूलस यटार कत है यटार मड्यूलस इक्वल टू है जानी जस्ट कोफिसियंटगुलो जो रही है आई जे के तेज़ स्कोयर को जो है थ्री स्कोयर प्लस टू स्कोयर प्लस सिक्स स्कोयर छत्तीस फोर्टी नाइन दैट इज एट आसें सेभेन तो ये भैल्यूटा सेभेन और नीचे क्या आछे मड इक्वल टू टू एटा इक्वल टू सेभेन कैंसिल हो कत हाफ एबार देखते पेलाम साइन थीटा भैल्यू हमारे इससे साइन थीटा इक्वल टू हाफ एलो अतएव थीटा इक्वल टू थार्टी डिग्री एखाने अपशन फार्स्ट अपशनटाई होच्छे राइट अपशन फार्स्ट अपशनटा एबार एक इंटीग्रेशन निये आसछि इंटीग्रेशन आछे जिरो टू रूट टू लिमिटा रयेछे जिरो टू रूट टू एटा बक्स फांगशन अफ एक्स स्क्वायर डिएक्स ग्रेटेस्ट इंटीजार फांगशन बला है एटा इंटीग्रेशन भैल्यू एखाने चारटे देया रयेछे एर मध्ये कोनटा होबे आमादेर क्योंकुलेट करते हबे तो आगे आमी एकटा बक्स एक्सेर एक्चुअली भिडियो बानियेछिलाम तो सेखाने एई धरनेर प्रब्लेम आमी सल्व करेछि सेटार डेस्क्रिप्शन बक्से दरकार हय आमी लिंकटा दिये देबो तोमरा देखे निओ तो एखाने जतटा दरकार आमी सेइटुकु बोले दिच्छि तो एक्स स्क्वायरेर जे बक्स अफ एक्स स्क्वायरेर जे डेफिनेशन रयेछे एक्चुअली बक्स अफ एक्सर डेफिनेशन जेटा हय जिरो कखनोई जिरो लेस दैन वन लेस दैन इक्वल टू वन लेस दैन एक्स सरी लेस दैन एट भूल हो जिरो लेस दैन इक्वल टू एक्स लेस दैन वन अर्थात एक्सर भैल्यू जख एक्चुअली बोले दीची सपोज वन पॉइंट नाइन नाइन जी बक्सर मध्य थे ये रेजल्ट किन्तु वन है अतः अर्थात से जो बोलते चाहिए शुद्ध पूर्ण संख्यार पार्टा ने दशमिकर पर जो रही है से नेबे ना एबार एक्सर भैल्यू रेंजर मध्य देखते एक्सर भैल्यू एकर थेके छोटो एकर थेके छोटो जो मान होते जिरो थेके बड़ो और एकर थेके छोटो तार माने जो मान आमरा सबथेके बड़ो मान ये धरनेर निते पारी एकर थेके छोटो शून्य दशमिक ये नीते पारी तो एक क्षेत्र में देखते इंटीजार पार्टा किन्तु एकर थेके छोटो माने इंटीजार पार्टा सब समय किन्तु जिरो ही होबे इंटीजार पार्टा सब समय जिरो ही होबे ताहले एखाने ओइजन्य रेजल्ट जिरो होयेछे एबार जखन आमरा वन लेस दैन इक्वल टू एक्स लेस दैन टू करब अर्थात दुएर थेके छोटो अर्थात एक दशमिक सामथिंग कोनो एकटा मान से क्षेत्रे किन्तु बक्स एक्सर जे भैल्यू आसबे एक दशमिक सामथिंग माने पूर्ण संख्यार मानटा शुधु निये नेब तारपरेटा जदि भाबी दुई कखन होबे जदि टू लेस दैन इक्वल टू एक्स लेस दैन थ्री यने यत दूर पर्यंत यह चलते थके बक्स एक्स फांगशन तो एक्स स्कोयर बक्स फांगशन कैमन एक्स स्कोयर जदि कौ थे से क्षेत्र में यगलो शुद्ध रूट हो जाए अर्थात जिरो ये ठीक आखानटा कत है रूट वन मीन्स वन ही और एखानटाओ रूट है एखानटाओ रूट हो जाए एखानटाओ रूट टू है एखानटाओ रूट थ्री हो जाए एक्स स्कोयर जो तो ये जी दुटो पार्टे भेगे नहीं फार्स्ट अफ अल ये जिरो टू वन रेंजगुलो अनुसारे भांगब जिरो टू वन बक्स एक्स स्कोयर डिएक्स प्लस वन टू रूट टू एखे रूट टू आपार लिमिटा वन टू रूट टू बक्स एक्स स्कोयर डिएक्स जिरो टू वन दुटो पार्टे भेगे निलंबा रास्ता छोड़े जो हतो जिरो टू रूट टू पर्यंत दुटो भेगे नहीं जिरो टू वन जब तपर वन रूट टू ये एक प्रपार्टी रही है डेफिनेट इंटीग्रियल तो एखान फार्ष्ट जो रही है जिरो टू वन एक क्षेत्र में जिरो टू वनर मध्य देखते एक्स जो जिरो टू वन तक हे बक्स एक्स स्कोयर भैल्यू है जिरो डी एक्स प्लस वन टू रूट टू एक क्षेत्र में वन रूट टूर मध्य भैल्यूटा है जस्ट वन डी एक्स एट जिरो डी एक्स मीन एट जिरो एस जाए जस्ट एट थक डी एक्स मीन एखे इंटीग्रेशन एक्स है लिमिटा जिरो सरि वन टू रूट टू तेल भैल्यू जो बसा रूट टू माइनस वन तेल एखे रूट टू माइनस वन अपशनटाई है राइट अपशन एखे अपशन वन राइट अपशन एरपर जो प्रब्लेम नहीं आसछि एटा मैक्सिमाम भैल्यू क्योंकुलेट करते हैं एक ट्रिगोनोमेट्रिक फांगशन रही है सिक्सटीन साइन थीटा माइनस टुएल्व साइन स्कोयर थीटा एटार मैक्सिमाम भैल्यू क्योंकुलेट करते हैं एखे हमारे चारटे अपशन रही है सो एटा किभाबे क्योंकुलेट करब फार्स्ट अफ अल एटाके आमरा वाई कन्सिडार करे निच्छि लेट वाई इक्वल टू एटा आमादेर वाई एर मैक्सिमाम भैल्यू क्योंकुलेट करते हैं वाई इक्वल टू ताहले एखान थेके आमरा कि करलाम स्कोयर टर्मटा प्रथमे लेखार चेष्टा करछि सेई साइन स्कोयर थीटा प्लस सिक्सटीन साइन थीटा वाई इक्वल टू एखान माइनस टुएल्व जदि कमन फैक्टर नहीं साइन स्कोयर थीटा माइनस कमन नहीं मीन्स एखानटा माइनस हो जाए सिक्सटीन बाय टुएल्व सिक्सटीन बाय टुएल्व साइन थीटा माइनस टुएल्व सिक्सटीन बाय टुएल्व मीन्स एटा फोर बाय थ्री फोर बाय थ्री एटा ए माइनस बी एर होल स्कोयर आकार आमरा साजानोर चेष्टा करछि एटा साइन थीटार होल स्कोयर ए स्कोयर माइनस आसबे माइनस जेहेतु रही है माइनस टू ए वि टू इंटू साइन थीटा
इंटू बी ए भैल्यू कत हो एखे बी ए भैल्यू ये बैलेंस करते हम बर भैल्यू आस जस्ट टू बाई थ्री प्लस स्क्वायर माइनस टू ए बी ये बैलेंस हो गए एखे टू ए बीते प्लस बी स्क्वायर करते बी स्क्वायर मीन्स यार ये टर्मटार स्क्वायर दैट इज फोर बाई नाइन क्योंकि ये तो छिल ना तेल माइनस फोर बाई नाइन बैलेंस करार्जन लिखे निल इक्वल टू माइनस टुएल्व इंटू इटा साइन थीटा माइनस साइन थीटा माइनस टू बाई थ्री इट्स होल स्क्वायर माइनस फोर बाई नाइन इटा आसछे मल्टीप्लाई पर जेटा आसबे लास्ट टर्म आगे लिखे निचि इटार साथे इटा जखन गुण होबे माइनस ए माइनस ए प्लस हो जाबे चार बारो आठचल्लिस बाय नाइन एखाने आसे फोर्टी एट बाय नाइन थ्री दिए डिवाइड होले आल्टिमेटली थ्री दिए उभय पक्ष ऊपर नीचे के डिवाइड कर दिले सिक्सटीन बाय थ्री এটা লাস্ট টার্মটা করলাম এটার সাথে এইটা ফার্স্ট টার্মটা তারপরের টার্মটা কত হবে মাইনাস যা আছে লিখে নিলাম টুয়েলভ সাইন থিটা মাইনাস টু বাই থ্রি ইটস হোল স্কোয়ার এবার আমাদের ম্যাক্সিমাম ভ্যালু ক্যালকুলেট করতে বলেছে তো ম্যাক্সিমাম ভ্যালু আমরা জানি ওয়াই ম্যাক্সিমাম হবে ইকুয়াল টু সিক্সটিন বাই থ্রি যদি এইটা মিনিমাম হয় কারণ এটা তো কনস্ট্যান্ট কোয়ান্টিটি এটা নিয়ে কোনো প্রবলেম নেই এইটার ভ্যালু যদি মিনিমাম হয় তখন ওয়াইটা ম্যাক্সিমাম হবে কারণ वाई तक ही मैक्सिमाम जदि माइनस टर्म जो रही है सिक्सटीन बाई थ्री पर माइनस दिए टर्म रही है से जी सब मिनिमाम तब सब मिनिमाम क्वान्टिटी वियोग है तर मैंने वाई सब मैक्सिमाम तो ये जानी ये एक स्कोयर क्वान्टिटी रही है होल स्कोयर ए स्कोयर क्वान्टिटी सब मिनिमाम भैल्यू जो है से जिरो अतए वाई जो मैक्सिमाम भैल्यू है वाइर जो सब बड़ मान है से आसने ये जिरो हो जा रार सिक्सटीन बाई थ्री एखे अपशन जो रही है तीन नम्बर सो आजकल मत एटुकु हमें परवर्तकाले दो एक दिन मध्य आबार एक भिडियो बनाब तुम्हरा जरा चैने एकदम नतून नतून देखो ता चैनल सबसक्राइब कर रेखो हमें शुदुम्र एम सिक्यू टाइपर प्रब्लेम ही करा इलेवेन टुएल्व और क्लस टेनर चैप्टर वाइज प्रब्लेमों करा आजकल मत एटुकु थैंक यू।